নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আলোচনা করব যাদের জন্মবার হচ্ছে শুক্রবার, যারা শুক্রবার জন্মগ্রহণ করেছেন তাদের উপরে কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের কিন্তু শুক্রের আশীর্বাদ থাকে। এবং আশীর্বাদে যেমন থাকে সেরকম কিছু অভিশাপও থাকে। যেমন কী কী? যেমন হচ্ছে আপনাদের একটা চারিত্রিক জায়গা থেকে বিভিন্ন সমস্যা আসতে থাকে, চরিত্রের কারণে আপনাদের চারিত্রিক জায়গাটা দাগ লাগিয়ে দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, আপনার নামে মিথ্যে অপপ্রচার করা হয়, এগুলো করা হয়ে থাকে। এবং এটা কারা করে থাকে? নর্মালি যারা বৃহস্পতি বা জন্মগ্রহণ করেছে বা বৃহস্পতির আদেশ মানে আশীর্বাদ আছে তারা কিন্তু করে থাকে। আর কি হয়, যারা শুক্রবার জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু স্ট্রাগল লাইফ হয়, তাদের কিন্তু লড়ে নিতে হয়, তাদের মান সম্মান বলুন, কাজের জায়গা বলুন, সব জায়গাটা লড়ে নিতে হয়, খুব খুব স্ট্রাগল করতে একটা সময়। কিন্তু আপনারা খুব বিলাস বহুল জীবনযাপন করেন একটা সময় পরে, একটু বেশি বয়সের পরে আপনারা লাইফটাকে এনজয় করতে পারেন, লাইফের স্বাদ নিতে পারেন, জীবনের মজা নিতে পারেন। আর আপনাদের কী থাকে জায়গাটা? থাকে হচ্ছে আপনারা ঘুরতে ভালোবাসেন, কিন্তু সেই জায়গাটা বাধা চলে আসে, প্রবলেম হয়ে যায়। এবং শারীরিকভাবে দেখা যায় যে আপনাদের কিন্তু বিভিন্ন সময় শরীর কিন্তু স্বাদ দেয় না, যার কারণে কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়। এখন শরীর যদি স্বাদ না দেয় তাহলে কী হবে? কাজের জায়গাটা ডিস্টার্ব হবে। তো কী করলে আপনারা ভালো থাকতে পারবেন? মা বাগেশ্বরীর ক্রিয়া বলবো, যেটা করলে আপনারা ভালো থাকতে পারবেন, আপনারা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। কী লাগবে? সামান্য কিছু জিনিস লাগবে, একটা সাদা কাপড় লাগবে, সাদা কাপড় লাগবে, আর একটা ঘট লাগবে, যে ঘরটা আপনি আপনার বেডরুমে বসে, আপনার বেডরুমে কেউ থাকবে না যখন ক্রিয়াটা করবেন, একা করতে হবে। আর কী লাগবে? একটা আপনার ভোজপত্র লাগবে, ভোজপত্র কিনে নিয়ে আসবেন বাজার থেকে, ভোজপত্রে নিজের নাম লিখবেন, নিজের নাম গোত্র লিখবেন, এবং সেটার নিচে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। এবং কী করবেন? ওই ঘরটির মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন। ঘরটির মধ্যে আপনি কী দেবেন? একটি কড়ি দেবেন, একটা হরিতকি দেবেন, কষাফল, একটা সর্বৌষধি বলে একটা জিনিস পাওয়া যায় দোকানে কিনতে, মহাঔষধি বলে জিনিস পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে আসবেন। সর্বৌষধি, মহাঔষধি যে কোনো দোকান থেকে কিনতে পাবেন। নবরত্ন কিনতে পাওয়া যায় ছোটো প্যাকেট, নবরত্ন নিয়ে আসবেন, নিয়ে এসে ওই ঘটের মধ্যে দেবেন। আর কী নেবেন? আর হচ্ছে আপনি পরিমাণ মতো ওই ঘরটাতে ঢালার জন্য আপনি সর্ষের তেল আর তিলের তেল একসাথে দুটোকে মিক্স করে দিতে হবে। তার মধ্যে অল্প পরিমাণে সাদা সর্ষে বা যেটা আমরা বলি সাদা সর্ষে রাই যেটাকে বলি সেটা দিতে হবে, পরিমাণ মতো অল্প করে দিতে হবে। আর ঘটের ওপরে কী দেবেন? ঘটের ওপরে পান পাতা দেবেন। পান পাতার মধ্যে আপনি আপনার যেটা নাম গোত্র লিখে পান পাতাটা তার উপরে চাপিয়ে দেবেন এবং তার মধ্যে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। আর একটি ভোজপত্র, ভোজপত্রটাকে তার উপরে দিয়ে দেবেন। পরপর দুটো জিনিস থাকবে, ভোজপত্র থাকবে, তার উপরে এই কাগজটা, প্রথমে পান পাতা থাকবে, তার উপরে এই ভোজপত্রটি থাকবে। এবারে কী করতে হবে? বসে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে, যে মন্ত্রটা জপ করে আপনি আপনার প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কী মন্ত্র? বদ বদ বাক বাদিনী সোহা, বদ বদ বাক বাদিনী সোহা, এটা মা বাগেশ্বরীর মন্ত্র, তন্ত্রসারে বৃহত্তন্ত্রসারে আমরা পাই মন্ত্রটি। তো এই মন্ত্রটি যদি জপ করায় বলা যায় চতুর্বর্গ ফল লাভ হয়। তো এই মন্ত্রটি যদি আপনি জপ করতে পারেন 1008 বার করে, 21টা দিন টানা এই ঘরটা স্থাপন করা থাকবে, 21 দিন, 21 দিন এমন একটা ঘরে করবেন যেখানে কেউ যাতায়াত করে না বা যে আপনি একা থাকবেন সেরকম জায়গায় করবেন, সবাইকে জানিয়ে না, তো পার্সোনালি করতে হবে। 21টা দিন এই ঘরটা একই জায়গায় রাখা থাকবে, 21 দিন আপনি এই মন্ত্র জপ করবেন। বাড়ির দক্ষিণ পূর্ব পাশে করলে খুব ভালো, বৃহৎ ফলপ্রাপ্তি হয়, বাস্তু দোষ কেটে যায়। এই মন্ত্রটি পাঠ করা যায় রেগুলারলি 1008 বার করে, নির্দিষ্ট যে সমস্যা সেগুলো তো কেটেই যায়, এছাড়া আপনার কিন্তু বাড়িরও উন্নতি হয়, যে বাড়িতে বসে করা হবে সেই বাড়ির উন্নতি হবে। এবং এই সময় যে ক্রিয়াটা যখন করবেন তখন ধূপ প্রদীপ এবং কর্পূরে আরতি করবেন, মাকে আরতি করে আপনার প্রবলেমের কথা জানাবেন, আপনার দুঃখের কথা জানাবেন, আর আপনার যে সমস্যা সেগুলোকে বলবেন, দেখবেন যে আপনি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আর মূলত যে জায়গাটা হয় যে আমরা যখন ক্রিয়া করতে যাই আমাদের স্পেস যদি ছোটো থাকে তাহলে আমাদের কাছে কী হয়, ডিস্টারবেন্স হয়। এই ডিস্টারবেন্স যেন না হয় সেইভাবে ক্রিয়াটা আপনাকে করতে হবে, যাতে বাধা না চলে আসে। এবং যে কোনো ক্রিয়া, যে কোনো ক্রিয়া যখন করবেন মনে কোনো সংখ্যা রেখে ক্রিয়া করবেন না, একদম টার্গেট আপনার যেটা, আপনার লক্ষ্য এটা, সেটা স্থির রেখে ক্রিয়াটা করবেন, দেখবেন আপনি কিন্তু যেটা জন্যে করছেন সেটা ফল পাবেনই পাবেন। মনে সংখ্যা রেখে কোনো কাজ আপনারা করবেন না, কারণ আপনার এটা থাকে, এটা দুবিধার মধ্যে থাকেন, আপনারা করবো কি করবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, সবসময় একটা পাজেল, কেউ না কেউ আপনাকে পুশ না করলে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন না। তো সেই মানুষটি পাবেন মায়ের আশীর্বাদে, যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করে আনতে পারে, আপনাকে ভালো রাখতে পারে,
এবং আপনার উন্নতি করতে পারে, এই ভবসাগরে যে প্রবলেম আপনি এই চলতে গিয়ে যে সমস্যা সেই ভবসাগর পার করতে পারে এমন মানুষ পাবেন যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে উদ্ধার করতে পারে। মাকে জানান, মাকে জানালে দেখবেন এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে আমাদের চ্যানেলটি কৃষ্ণদীপ শাস্ত্রী জ্যোতিষ চ্যানেল যেটা আছে, এবং কমেন্ট করে জানাতে আর কী বিষয় জানতে চান আপনারা সেই বিষয়ে প্রোগ্রাম করার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করছি। নমস্কার, জয় মাতারা।